একজন দুঃখিনী মা তার সন্তানের জন্য সারাটি জীবন পরিশ্রম করার পরও যখন সেই সন্তান সেই দুঃখিনী মাকে দূরে ঠেলে দেয় এবং অবহেলার পাত্র বানিয়ে ফেলে, তখন সেই মায়ের দুঃখ জমিয়ে রাখার আর কোনো জায়গা থাকে না। তখন এই মায়ের পৃথিবীতে বাঁচার মতো কোনো ইচ্ছা থাকে না। তখন সেই মায়ের পৃথিবীতে আপন জন বলতে আর কেউ বাকি থাকে না। কেননা গর্ভের সন্তান যখন বড় হয়ে প্রতিষ্ঠিত হয়ে তার নিজের মাকে ভুলে যায়, নিজের মায়ের পরিচয় দিতে ভুলে যায় এবং নিজের মাকে অত্যাচার করে, তখন কোনো মাই এই পৃথিবীর আলো আর দেখতে চায় না। তেমনই একটি ঘটনা আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ। এই ভিডিওতে আপনাদেরকে সেই দুঃখিনী মায়ের ঘটনাটি জানানো হবে, যে দুঃখিনী মা নিজের শরীরের রক্তকে পানি করে নিজের মাথার ঘাম পায়ে ফেলে তার কলিজার টুকরো সন্তানকে মানুষের মতো মানুষ করেছিল, লেখাপড়া করিয়েছিল, আর এই সন্তানই একটা সময় এই মায়ের অন্তরে আঘাত করল, অন্তরে আঘাত করল। এই আঘাত পেয়ে এই মা আর দুনিয়াতে থাকা আর না থাকা সমান হয়ে গেল। প্রিয় বন্ধুরা, আজকের এই দুঃখিনী মায়ের ভিডিওটি আপনি যদি সম্পূর্ণ দেখেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনি আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না। তাই ঘটনাটি শুনতে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্তই আমাদের সঙ্গেই থাকুন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, আমরা জানি মা একটি ছোট্ট শব্দ, এই ছোট্ট শব্দের যে গুরুত্ব কতটুকু সেটা হয়তো আমরা অনেকেই জানি না। আমরা সবাই এই দুনিয়ার আলোই দেখতে পাই একজন মায়ের মাধ্যমে। একটা মা জীবনে কত কষ্ট করে যে তার সন্তানকে মানুষ করেন, কত কষ্ট ও ত্যাগ স্বীকার করে যে সন্তানকে মানুষের মতো মানুষ করে তুলেন তার কোনো তুলনাই হয় না। বন্ধুরা, এক স্বামীহারা মহিলা তার সন্তানকে অনেক কষ্ট করে মানুষ করে তুলেছিল, কেননা তার স্বামী সে যুবক অবস্থায় ইন্তেকাল করেছিল এবং অল্প বয়সে এই স্বামীহারা মা সন্তানকে নিয়ে অনেকটাই দিশেহারা হয়ে পড়ে এবং সন্তানকে কিভাবে মানুষের মতো মানুষ করা যায়, কিভাবে লেখাপড়া করানো যায়, কিভাবে ভালো খাবার খাওয়ানো যায়, এটা নিয়ে অনেক পেরেশান থাকতো। যাই হোক বন্ধুরা, এই স্বামীহারা মহিলা তার সন্তানকে অনেক কষ্ট করে মানুষ করে তুলে, ছেলেটি আস্তে আস্তে বড় হয়, স্কুলে পড়ে, কলেজে পড়ে, এভাবে সে একদিন অনেক বড় বিদ্বান হয়। স্কুলে পড়া অবস্থায় মা প্রতিদিন তাকে স্কুলে দিয়ে আসত। মহিলাটির একটি চোখ অন্ধ ছিল, সে এক চোখে দেখতো আর অন্য চোখে কিচ্ছু দেখতো না, ওই চোখটি একেবারেই অন্ধ ছিল। তাই সেই মহিলা যখন তার সন্তানকে স্কুলে দিয়ে আসতে যেত তখন স্কুলের অন্যান্য ছাত্ররা সেই ছেলেটিকে তিরস্কার করে বলতো যে তোর মা তো দেখতে একদম অসুন্দর, তোর মায়ের চোখও অন্ধ, তোর এমন মা, ছি আমাদের মা কত ভালো, আর তোর মা দেখতে খুবই বাজে, তোর মা দেখতে একদমই ভালো না। এর কারণে সেই ছেলেটি খুবই লজ্জা পেত, অনেক লজ্জা পেত। সে চাইতো না যে তার মা তাকে নিয়ে স্কুলে আসুক, কিন্তু ছোট ছেলেকে মা কিভাবে একা স্কুলে ছেড়ে দেয়। তাই মা প্রতিদিন বাধ্য হয়ে তার সন্তানকে অনেক আদর যত্ন সহিত স্কুলে পৌঁছে দিত। মা যাতে স্কুলে না আসে এর জন্য ছেলেটি অনেক চেষ্টা করত, কিন্তু মা তারপরও সন্তানের ভালোর দিকে লক্ষ্য করে, সন্তানের মঙ্গল কামনা করে প্রত্যেক দিন তাকে স্কুলে দিয়ে আসতো। এভাবে ধীরে ধীরে মায়ের প্রতি ছেলেটির ঘৃণা জন্মাতে থাকে, কালে কালে তা প্রকট আকার ধারণ করে। তার মায়ের প্রতি তার এমন ঘৃণা জন্ম নেয়, মনে হয় যেন তার মাকে সে নিজে মেরে ফেলবে। তার মায়ের পরিচয় দিতে মানুষের কাছে তার এখন অনেক লজ্জা লাগে। এর অনেকদিন পরের কথা, ছেলেটি একটি ভালো চাকরি পায় এবং শহরে চলে যায়। মায়ের সাথে কোনো প্রকার যোগাযোগ রাখে না, সেখানে ভালো একটি মেয়ে দেখে বিয়ে করে এবং তার সেই সুন্দর দামি চাকরিটি করে। কিছুদিন পর সে একজন সন্তানের বাবা হয়। তারও কয়েক বছর পর তার ঘরে আরও একটি ফুটফুটে সন্তান জন্ম নেয়। আর এত বছরের মধ্যে সে তার মায়ের না তো কোনো খোঁজ নিয়েছে আর না তো তার মাকে গ্রামে কখনো দেখতে গিয়েছে। সে তার বউ বাচ্চা নিয়ে খুব সুখে শান্তিতেই
শহরে বসবাস করত। মায়ের কোনো খোঁজ খবর নেওয়া তার কোনো প্রয়োজনই মনে হতো না। সে জানতো না যে তার মা কি বেঁচে আছে নাকি ইহকাল ত্যাগ করে পরকালে পাড়ি জমিয়েছে। অনেকদিন পর ছেলেটির মা অনেক কষ্ট করে একটি ঠিকানা জোগাড় করল, যেই ঠিকানায় তার ছেলে থাকত, এবং তিনি সেই ঠিকানা মোতাবেক সন্ধানে যায় এবং তাদের বাসার সামনে গিয়ে বাসার দরজায় কড়া নাড়ে। তখন তার নাতি নাতনিরা দরজা খুলে দেয় এবং খুবই হাসাহাসি করতে থাকে। সেই মহিলাটির একটি চোখ অন্ধ ছিল দেখে সেই বাচ্চারা অনেক হাসি ঠাট্টা করে এবং সেই মহিলাকে অপমান করতে থাকে। এমত অবস্থায় সেই মহিলাটির ছেলেটি আসে। ছেলে মেয়ে কেন দরজার সামনে এত হাসাহাসি করছে? এসে দেখে যে তার মা গ্রাম থেকে তাদের ঠিকানা নিয়ে তাদের বাড়ি পর্যন্ত চলে এসেছে। আর এটা দেখে তার পায়ের রক্ত যেন মাথায় উঠে গেল এবং সে তার মাকে অনেক বকা দিল এবং অনেক তিরস্কার করল। অনেক বকা এবং তিরস্কার করার ফলে সেই মায়ের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল এবং সেই সন্তান, সেই পাষাণ সন্তান নিজের মাকে ঘরের ভেতরে একটু প্রবেশও করতে দিল না। তার তো উচিত ছিল ঘরের ভেতরে প্রবেশ করে তার ভালো মন্দ খোঁজ রাখা, ভালো খাবার খাওয়ানো, এবং যদি তার একান্ত মনে চায় যে তার মাকে সে এখানে রাখবে না, তাহলে ভালোভাবে তাকে ভালো গাড়িতে তুলে তাকে বাড়িতে পৌঁছে দেওয়া। কিন্তু এটা না করে সে তার মায়ের সাথে অন্যায়, অত্যাচার এবং অবহেলা এবং লাঞ্ছিত করে বাসা থেকে বের করে দেয়। এরপর সেই মা অনেক কষ্ট পেয়ে যায়, অনেক আঘাত পায় অন্তরে, এবং কান্না করতে করতে সে পাড়ি জমায় নিজের ঠিকানায়, অর্থাৎ নিজ গ্রামে। এর বেশ কিছুদিন পর ছেলেটি একটা কাজে তার জন্মভূমিতে যায়। তখন সেই এলাকার লোকজন তাকে বলে যে কিছুদিন আগে তোমার মা তো মারা গিয়েছে, তুমি তো তোমার মায়ের জানাজাতেও আসনি, তোমার মাকে দেখতেও আসনি। যাই হোক, তোমার মা তোমাকে উদ্দেশ্য করে একটা চিঠি লিখে গিয়েছেন আর সেই চিঠিটা আমার কাছে দিয়ে গিয়েছিলেন, যাতে করে তিনি মারা যাওয়ার পর তুমি যখন কোনো দিন এই জন্মভূমিতে ফিরে আসো, যাতে করে তোমাকে আমরা সেই চিঠিটা দিতে পারি। এই নেও বাবা তোমার চিঠি। এই বলে সেই ছেলেটির হাতে একটি বৃদ্ধ লোক একটি চিঠি তুলে দিল আর সেই চিঠিটি সেই ছেলেটি পড়তে লাগলো এবং অনুশোচনা তাকে জাপটে ধরল। বন্ধুরা, আপনাদের মনে হয়তো বা প্রশ্ন জেগেছে কি এমন লেখা ছিল সেই চিঠিতে। চলুন তাহলে শুনে নেওয়া যাক সেই চিঠির লেখাগুলি। চিঠিতে লেখা ছিল, খোকা, আমি তোমার বাসায় গিয়েছিলাম, তুমি কেমন সুখে আছো ওটা দেখতে আমার খুব ভালো লেগেছিল যে তুমি ভালো আছো। আমার মনে কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই। তবে খোকা, তোমাকে একটা কথা আমি জানানো প্রয়োজন মনে করছি। খুব ছোটোবেলায় একটা মারাত্মক দুর্ঘটনায় তুমি তোমার একটা চোখ হারিয়ে ফেলেছিলে, তোমার একটা চোখ নষ্ট হয়ে গিয়েছিল। আমি আমার একটা চোখ তখন আমি তোমাকে দিয়ে দিই। আজ আমার ভাবতেও খুব ভালো লাগছে যে আমার একটা চোখ দিয়ে হলেও তুমি এই সুন্দর পৃথিবীটা দেখছো এবং উপভোগ করছ, এটাই আমার আনন্দ। এই চিঠি পড়ার পরে ছেলেটি তার ভুল বুঝতে পারল, কিন্তু তখন তো অনেক দেরি হয়ে গিয়েছে। অনুশোচনায় সে ভেঙে পড়ল। সে বুঝতে পারল যে সে কত বড় ভুল করেছে এবং সে কত বড় অন্যায়, অবিচার তার মায়ের সাথে করেছে। সে যে কারণে তার মাকে ঘৃণা করত, সেই কারণটাই ছিল তার কারণেই, অর্থাৎ তার চোখ হারিয়ে যাওয়ার কারণেই তার মা তাকে ছোটোবেলায় একটি চোখ ডোনেট করে দেয়। আর সে তার মায়ের চোখ নেই বলেই মাকে পরিচয় দিত না। স্কুল লাইফ থেকে শুরু করে সারাটা জীবনই সে তার মাকে ঘৃণা করত। আরে ছোটোবেলায় তো ছোট্ট বাচ্চারা অন্ধ মানুষ দেখলে তিরস্কার করবে, এটাই স্বাভাবিক। তখন হয়তো সে তার মাকে ঘৃণা করত, এটা মেনে নেওয়া যায়। কিন্তু যখন সে বুঝমান হলো, যখন সে জ্ঞানী হলো, যখন সে চাকরিজীবী হলো, যখন সে পৃথিবীর বাস্তবতা বুঝতে পারল, তখন তো তার উচিত ছিল যে আমার মাকে আমার খোঁজ রাখা উচিত, আমার মায়ের সেবা যত্ন আমার করা উচিত,
কিন্তু সেটা সে না করে তার মাকে সব সময় দূরে রাখলো। তাহলে এই মায়ের সুখটাই বা হলো কোথায় এবং এই মায়ের সার্থকতাটাই কোথায়? স্বামীহারা এই মা সারাটি জীবন সন্তানের জন্য এত কিছু করার পরেও সে একটু সুখের ছায়া, একটু সুখের আলো, একটু সুখের সুন্দর দিনগুলো দেখে যেতে পারল না। একটা দিন সে শান্তিমতে কাটিয়ে যেতে পারল না। তার জীবনে একটা দিন রইল না এরকম যে সে তার সন্তান, সন্তানের বউ এবং নাতি নাতনি নিয়ে সুন্দরভাবে একটা দিন উদযাপন করবে, এরকম একটা দিনও তার জীবনে ছিল না। আমরা এই দুঃখিনী মায়ের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা যেন এই দুঃখিনী মায়ের কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন এবং এই সন্তান, যে সন্তান তার মায়ের সাথে এমন খারাপ আচরণ করেছে, তার শাস্তিও এই সন্তান পাবে। সেটা বেশি দিন দূরে নয়, অল্প কিছু দিনের মধ্যেই পাবে। যখন তার সময় ঘনিয়ে আসবে, সে যখন বৃদ্ধে পরিণত হবে, তার সন্তানেরা যখন বড় হয়ে যাবে, তখন হয়তোবা তার সন্তানের মাধ্যমেই সে অপমানিত, লজ্জিত, অত্যাচারিত হবে। আর এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। প্রিয় বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং নিয়মিত আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের এই উমামা টিভি ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।